চাল বেশি ধোয়া উচিত নয় কেন জানেন চালে থাকে বি ওয়ান নামে একটি ভিটামিন এটা আমাদের শরীরে কম হয়ে গেলে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এবং আমাদের হৃৎপিণ্ড দুর্বল করে দেয় এছাড়াও পা ফুলে যাওয়ার মতো রোগও দেখা দেয় বিস্তারিত জানার আগে বলে রাখি বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব নেচার অ্যান্ড হেলথে আপনাদের আবারও স্বাগত যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হয়তো কোনো না কোনো পদ্ধতি আপনার কাজে এসে যেতে পারে দেখা যাক আজকের ভিডিও চাল বেশি ধোয়া উচিত নয় কেন রান্নার আগে বাড়ির মেয়েদের চাল ধোয়ার দৃশ্য কখনো না কখনো আপনাদের চোখে পড়েছে একটু লক্ষ্য করলেই দেখা যাবে অনেক বাড়িতেই মেয়েরা উনুনে ভাত চাপানোর আগে একখানা বড় পাত্রে জল ঢেলে বারবার করে চালটি ধুয়ে নেয় এখানে প্রশ্ন করা যেতেই পারে চাল কি এই রকমভাবে ধোয়া উচিত এরকম চাল ধোয়ার তাহলে সঠিক পদ্ধতি কী অনেকেরই হয়তো জানা নেই এরকমভাবে চাল ধুয়ে পরিষ্কার করতে গিয়ে তারা কি প্রতিদিন হারিয়ে ফেলছেন উনুনে ভাত চাপানোর আগে দোকান থেকে কিনে আনা বা গ্রামের পরিবারের মানুষদের ক্ষেত্রে ধান ভাঙানো কল থেকে তৈরি করে আনা চাল নিশ্চয়ই ভালোভাবে ধোয়া উচিত কারণ চালে ধুলো ময়লা তুষের কণা এগুলো থাকতেই পারে আমরা জানি চাল আগুনে চাপিয়ে জলে ফুটিয়ে তৈরি হয় ভাত ভাত আমরা খাদ্য হিসেবে খাই এই খাদ্য খাওয়ার সাথে সাথে যেরকম ক্ষুধা নিবৃত্তি হয় এছাড়াও কিন্তু ভাত আমাদের একটি পুষ্টি সাধন যেটা শরীরকে রক্ষা করে এই শরীরকে রক্ষা করতে এই পুষ্টি সাধন একান্ত প্রয়োজন চালের মধ্যে রয়েছে পুষ্টিগুণ বা যেটাকে ভিটামিন বি ওয়ান বলা হয় এই ভিটামিন বি ওয়ান বা থায়োমিন জলে দ্রবণীয় অর্থাৎ জলের সঙ্গে মিশে যায় চাল বারবার রোগড়ে বা জল বদলে বদলে ধুলে ভিটামিন বি জলে মিশে গিয়ে চাল থেকে আলাদা হয়ে যায় এবং জলের সঙ্গে বেরিয়ে আসে এক কথায় বলতে গেলে এই প্রক্রিয়ায় ভিটামিন বি নষ্ট করে ফেলছি আমরা এবার দেখা যাক শরীরে এই পুষ্টিগুণটির কতখানি দরকার এবং কেন দরকার আমাদের শরীরের রোগ প্রতিরোধক করতে এই পুষ্টিগুণের অত্যন্ত প্রয়োজন অভাব হলে বেরি বেরি রোগ দেখা দিতে পারে এই বেরি বেরি রোগে রোগীর পা ফুলে যায় পক্ষাঘাত হয় হৃদপিণ্ড দুর্বল হয়ে যায় সে কারণে চালের মধ্যে বিদ্যমান চালের মধ্যে যেটা আছে ভিটামিন বি ওয়ান যাতে নষ্ট না হয় এ ব্যাপারে আমাদের সচেতন থাকা প্রয়োজন পুষ্টিবিজ্ঞানীদের কথায় রান্নার আগে চাল কখনোই বারবার ধোয়া উচিত নয় দু একবার ধুলেই যথেষ্ট আশা করছি বুঝতে পেরেছেন বারবার চাল ধোয়া কেন উচিত নয় যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন